হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সেবা বোর্ডের HSLC এক্সাম দোরগোড়ায়, আর মাত্র 5টা দিন আছে। তোমাদের প্রিপারেশন খুব আশা করব যে তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। তাহলে আজকে আমি তোমাদের 12 নম্বর চ্যাপ্টার ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যা তোমাদের পরীক্ষায় সাহায্য হবে উত্তরপত্র লিখতে। প্রথম যে আমি বলতে চাই, দেখো যে এই প্রশ্নটা আসছে 16 নম্বর, এটা কাছাড় ডিস্ট্রিক্টের প্রশ্ন আসছে। ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ ইন ইলেকট্রিক সার্কিট কম্প্রাইজিং সেল, ইলেকট্রিক বাল্বস, এমিটার অ্যান্ড প্লাগ। বিদ্যুৎ কোষ, বাল্ব, এমিটার এবং সুইচ যুক্ত করে একটি বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো। তাহলে ছাত্ররা, তোমরা একটু ভালো করে দেখে নাও যে পেজ 200-এ এটা কীভাবে বাল্ব, সুইচ, বিদ্যুৎ কোষ, এমিটারকে কীভাবে যুক্ত করা হয়। সবসময় দেখবে বিদ্যুৎ কোষের ধনাত্মক দিকটা, পজিটিভ সাইডটাকে এমিটারের পজিটিভের দিকে যোগ করতে হয়, এবং নেগেটিভটা এইভাবে থাকবে এবং কারেন্টটা এইভাবে ফ্লো হবে, হয়ে হয়ে এই দিক দিয়ে আবার নেগেটিভে, নেগেটিভ নেগেটিভ হয়ে এটা এইভাবে চলে আসবে। তাইলে এইটা 200 পেজে আছে। যদি আবার এরকম বর্তনী তোমাদেরকে দেয় পরীক্ষায় ম্যাট্রিকে, আসতে পারে নাও আসতে পারে, তো বুঝে রাখো তোমরা এটা এইভাবে যুক্ত হবে। তাহলে এবারে দেখো যে বর্তনী, বিদ্যুৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিটটা কি, যে বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, কন্টিনিউয়াস হবে এবং আবদ্ধ, ক্লোজড হবে পথকে বিদ্যুৎ বর্তনী বলা হয়, ইলেকট্রিক সার্কিট। বিদ্যুৎ প্রবাহ যদি কন্টিনিউয়াস কোনো একটা পথ দিকে এবং ক্লোজড পথের মধ্যে চলতে থাকে, তখন সেটাকে ইলেকট্রিক সার্কিট বা বিদ্যুৎ বর্তনী বলা হয়। এবং এইখানে দেখো, যদি কোথাও ছিন্ন হয় বা সুইচটা যখন আমরা অফ করে দিই, তখন কি হয়, তখনটা ছিন্ন হয়ে যায়, অবিচ্ছিন্ন আর থাকছে না, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, এখন তখন তাই আমাদের তখন আর বাল্ব জ্বলে না। কোনো বর্তনীতে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান বাহিত হলে তখন বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। বিদ্যুৎ প্রবাহের একক কী হচ্ছে, অ্যাম্পিয়ার। যদি, আবার বলছি, কোনো বর্তনীতে, কোনো সার্কিটে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান বাহিত হয়, তখন সেই বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। কোনো বিদ্যুৎবাহী বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক আধানকে নিতে যে পরিমাণ কার্য করা হয়, তাকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে। ভালো করে এটা খেয়াল করবে যে কোনো সার্কিটের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একক ইউনিট চার্জকে, একক আধানকে নিতে যে পরিমাণ কার্য করা হয়, তাকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে। তো বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে সম্পাদিত কার্য W, আর মোট আধান হচ্ছে Q, অর্থাৎ V ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। এবারে দেখো, বিদ্যুৎবাহী পরিবাহীর কোনো বিন্দু থেকে অন্য বিন্দুতে কুলম পরিমাণ আধানকে নিতে যদি 1 জুল কার্য করা হয়, তবে ওই দুই বিভব প্রভেদকে 1 ভোল্ট বলে। তাহলে 1 ভোল্ট ইজ ইকাল টু 1 জুল পার 1 কুলম, 1 ভোল্ট ইজ ইকাল টু জুল পার কুলম। এবারে দেখো যে ওমের সূত্র, এটা কি, তাপমাত্রা অপরিবর্তিত থাকে, যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, মানে যে টেম্পারেচারটা আছে এই বর্তমানে এই অবস্থায়, সেটার যদি কোনো চেঞ্জ না হয়, অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড থাকে, কোনো বর্তনীতে, সার্কিটে ধাতব তারের
দুই প্রান্তের দুইটা এন্ডে এন্ড পয়েন্টের যে বিভব প্রভেদ, যে ভোল্টেজ যেটা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, মানে বিদ্যুৎ যে প্রবাহিত হবে সেই তারের মধ্য দিয়ে সেটা সমানুপাতিক, মানে ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে। যে যদি ভোল্টেজ যদি বিভব প্রভেদ যদি ভি হয় এবং প্রবাহ যদি আই হয় তখন ভি সমানুপাতিক আই, এবং ভি বাই আই ইকুয়াল টু একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটাকে আমরা আর বলি, এবং সেটা হচ্ছে কি রোধ, এবং সেই রোধ হচ্ছে কি সেটা বিদ্যুৎ প্রবাহ, তার ধর্ম হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। দেখো এখানে ভি ইকুয়াল টু আই আর বা ভি বাই আই ইকুয়াল টু আর, এই কথাগুলো তোমার যখন আসবে পরীক্ষায় যদি তখন এটা লিখতে হবে। যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওয়ান ভি হয়, ওয়ান ভোল্ট, এবং বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ওয়ান অ্যাম্পিয়ার হয়, তবে পরিবাহীর রোধের পরিমাণ হবে আর ওয়ান ওম। তাহলে ওয়ান ওম ইজ ইকাল টু ওয়ান ভোল্ট বাই ওয়ান অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবারে দেখো বর্তনীতে কীভাবে মানে রোধকগুলোকে সাজানো হয়। তো এটা আছে, একটা আছে শ্রেণীবদ্ধভাবে আরেকটা আছে সমান্তরালভাবে। তাহলে শ্রেণীবদ্ধভাবে কোনটা, যেসব রোধকের একটি বিন্দু অপর বিন্দুর সঙ্গে জড়িত এবং সেই দ্বিতীয় রোধকের বিন্দুটা পরবর্তী রোধকের বিন্দুর সঙ্গে জড়িত, এইভাবে একে একে এখানে তিনটা রোধক দেখানো হয়েছে আর ওয়ান আর টু আর থ্রি, তখন সেটাকে বলছে শ্রেণীবদ্ধ সজ্জা, এবং এদের মধ্য দিয়ে একই মানে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে একই সম পরিমাণ নয়, যে কারেন্ট মনে করো যদি এখানে দেখো এখানে দেখানো হয় যে আই কারেন্ট যাচ্ছে সেই রোধকগুলোর মধ্য দিয়ে, সেই আই কারেন্ট আর ওয়ানের মধ্যে দিয়েও যাবে, আর টুর মধ্যে দিয়েও যাবে, এবং আর থ্রির মধ্যে দিয়েও যাবে, তখন সেটা হবে শ্রেণীবদ্ধ সজ্জা, মানে সেম বিদ্যুৎ প্রবাহটা সবগুলোর মধ্য দিয়ে যাবে। এবারে দেখো যে সমান্তরাল সজ্জা, দেখো এ এবং বি প্রত্যেকটা রোধক আর ওয়ান আর টু আর থ্রি এবারে একটা নিচে আরেকটা আছে, এবং প্রত্যেকটা এ বিন্দু একটি প্রান্ত এ বিন্দুতে এবং অপর প্রান্তটি তিনটা রোধকেরই বি বিন্দুতে যুক্ত হয়ে আছে, এবং ওদের সঙ্গে আই আই বিদ্যুৎ কী করবে, আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সেটা ভাগ হয়ে যাবে, আর ওয়ান দিকে যাবে আই ওয়ান, আর টু দিকে যাবে আই টু, এবং আর থ্রি দিকে ভাগ হয়ে যাবে আই থ্রি হিসাবে যাবে, যার জন্যে এটা একই বিদ্যুৎ প্রবাহ সবগুলো রোধকের মধ্যে যাবে না, আলাদা আলাদাভাবে যাবে আই ওয়ান আই টু আই থ্রি, এইভাবে আই ফোর বা আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এইভাবে থাকতে পারে, এটা রোধকের উপর নির্ভর করবে। তখন সেটা হতে হবে যে একটি বিন্দু প্রান্ত একটি বিন্দুর মধ্যে সবগুলো যুক্ত থাকবে, আরেকটা বিন্দুতে রোধকের অন্য প্রান্তগুলো যুক্ত হতে হবে। তাহলে এবারে দেখো যে সমতুল্য রোধ, এখানে তো অনেকগুলো রোধ আছে, এগুলোকে যদি আমরা একটা রোধ করে ফেলি তো শ্রেণীবদ্ধ সজ্জায় কী হচ্ছে, এখানে তিনটে আছে আর ওয়ান আর টু আর থ্রি, ফাইভ ওম ফোর ওম অ্যান্ড থ্রি ওম আর থ্রি ওম। তাহলে আমরা এখানে কী করব, শুধুমাত্র এগুলোকে যোগ করে দেব, ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি কত হচ্ছে টুয়েলভ ওম। তাইলে সমতুল্য রোধ, আমি যদি এখন এইখানে আমরা একটা এতগুলো আর ওয়ান আর টু আর থ্রি সরিয়ে নিয়ে গিয়ে টুয়েলভ ওমের একটা রোধক এখানে লাগিয়ে দিই, তাহলে কী হবে, কাজ আমাদের একই হবে, এই তিনটা দিয়ে যা যা যেভাবে বিদ্যুৎ প্রবাহ হতে ছিল ঠিক সেইভাবেই প্রবাহ ঠিক থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এবারে তোমরা দেখো যে সমান্তরাল সজ্জা, সমান্তরাল সজ্জা প্রবাহ কি আই, আইটা দেখো তিনটা রোধক আর ওয়ান আর টু আর থ্রি এ এবং বি বিন্দুতে যুক্ত আছে ওরা, তখন বিদ্যুৎ প্রবাহটা কী হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে আই ওয়ান
আই টু এবং আই থ্রি, আর ওয়ানে যাচ্ছে আই ওয়ান, আই টু যাচ্ছে আর টুর মধ্য দিয়ে এবং আই থ্রি যাচ্ছে আর থ্রির মধ্য দিয়ে, কিন্তু বেরিয়ে এসে ওরা আবার ঠিক সেই আই হিসাবে, আই বিদ্যুৎ প্রবাহ যা মোট ছিল সেইভাবে আবার এটা বেরিয়ে আসবে। কিন্তু এখন কথা হচ্ছে সমতুল্য রোধ কী হবে। আগে দেখেছিলাম আমরা শ্রেণীবদ্ধতে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি বা ফোর ফাইভ যদি আরও থাকে তাহলে আর ফোর প্লাস আর ফাইভ, এইভাবে হবে সমতুল্য রোধ। এবং এখন হবে যে ওয়ান বাই আর পি, প্যারালালের যে ওয়ান বাই আর পি যদি হয়, আর পি যদি হয় সমান্তরাল সজ্জার রোধ, তাহলে তখন ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হবে। এবং এখানে যদি ফোর ওমে ওম, টু ওম, ফাইভ ওম হয় যথাক্রমে, তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ হবে। এবং এটার আমরা লসাগু নিয়ে হচ্ছে নাইনটিন বাই টোয়েন্টি, কিন্তু ওয়ান বাই আর পি যেহেতু এটা, অতএব আর পি ইকুয়াল টু টোয়েন্টি বাই নাইনটিন হবে। এটা তোমরা ভুলবে না, পরীক্ষার সময় উল্টানো অনেকের এটা ভুল হয়ে যায়। এবং এটা উনিশ দিয়ে ভাগ করে যা এখানে বেরিয়েছে, তোমরা পরীক্ষার সময় তো আর সেম পাবে না, এটা নিশ্চয়ই আসবে, তোমরা তখন এইভাবে করবে এবং এত ওম হবে। এখন যদি মনে করো তোমাদেরকে প্রশ্নে সমতুল্য রোধ বলেছে, কিন্তু আবার যদি বলে যে আর ওয়ান দিকে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আই টু দিকে কতটুকু যাচ্ছে, আই থ্রি দিকে কতটুকু যাচ্ছে, তখন তোমরা এইভাবে ভি তোমাদের দেওয়া থাকবে, ভি বাই আর ওয়ান, আই টু ভি বাই আর টু হবে এবং আই থ্রি ভি বাই আর থ্রি হবে। আর ওয়ান, আর টু, আর থ্রি তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, ফোর, টু এবং ফাইভ ওম, তোমরা এগুলো বসিয়ে এটার মান বের করতে পারবে। পেজ 215-এ একটা দেখো উদাহরণ কি বলছে, আর ওয়ান ইজ ইকাল টু টেন ওম, আর টু ইজ ইকাল টু ফোরটি ওম, আর থ্রি ইজ ইকাল টু টোয়েন্টি, আর ফোর ইজ ইকাল টু টোয়েন্টি ওম এবং আর ফাইভ ইজ ইকাল টু সিক্সটি ওম, এবং বর্তনীতে 12 ভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। বর্তনীতে মোট রোধের পরিমাণ নির্ণয় করো এবং বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। এবং এটা এইভাবে রোধকগুলো রাখা আছে, আর ওয়ান, আর টু এবং আর থ্রি, আর ফোর, আর ফাইভ এইভাবে সজ্জিত আছে। তাহলে আমরা দেখছি আর ওয়ান এন্ড আর টুর সমতুল্য রোধ আর ড্যাশ, তাহলে ওয়ান বাই আর ড্যাশ এখানে কী কী হবে দিয়ে দেওয়া আছে, যে টেন, আর ওয়ান হচ্ছে টেন, আর টু হচ্ছে ফোরটি, তাহলে ওয়ান বাই টেন সমান্তরালে আমরা দেখেছি সমান্তরাল সজ্জায় এটা কী হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে, ওয়ান বাই আর আর ওয়ান, ওয়ান বাই আর টু এরকম হচ্ছে, তাহলে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফোরটি ইজ ইকাল টু ফাইভ বাই ফোরটি, এবং এটা হচ্ছে এইট ওম, তাহলে আর ডের সমতুল্য রোধ এখানে হচ্ছে এইট ওম। আবার যখন এখানে আর থ্রি, আর ফোর, আর ফাইভ আছে তখন এদের, এরা সমান্তরালভাবে আছে, তাইলে এটার আবার সমতুল্য রোধ কী হবে। তাহলে এখানে সমতুল্য রোধ আমরা ধরে নিচ্ছি আর, এখানে ডাবল ড্যাশ, ওয়ান বাই আর ডাবল ড্যাশ, এটা কী হবে, ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই সিক্সটি, তাইলে এটা হচ্ছে কি, সরল করে আমরা পাচ্ছি সিক্স বাই সিক্সটি, তাহলে অর্থাৎ আর ডাবল ড্যাশ হচ্ছে টেন ওম। তাহলে বর্তনীর মোট রোধ হচ্ছে আর ইকুয়াল টু আর ড্যাশ প্লাস আর ডাবল ড্যাশ, তখন এটা প্রথম ছিল এইট ওম আর পরের বার বেরিয়েছে টেন ওম আর থ্রি, আর ফোর, আর ফাইভের, এবং এটা মিলে হচ্ছে আমাদের এইটিন ওম। তাইলে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান আই ইকুয়াল টু হবে ভি বাই আর, ভি ছিল বারো ভোল্ট আর এখন রোধ বেরিয়েছে এইটিন ওম, এবং এটার ভ্যালু বেরোচ্ছে পয়েন্ট সিক্স সেভেন এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এই বর্তনীর মধ্য দিয়ে। যখন রোধগুলোকে আমরা সরিয়ে নেব, সমতুল্য রোধ বসিয়ে দেব, তখন সেটা এইভাবে দাঁড়াবে আর ড্যাশ প্লাস আর ডাবল ড্যাশ ইকুয়াল টু এইটিন ওম, তাহলে টুয়েলভ বাই এইটিন, এটা হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন এম্পিয়ার হবে বিদ্যুৎ প্রবাহ। তাইলে আশা করি তোমরা পরীক্ষায় তোমাদের এই পয়েন্টগুলো একটু বুঝতে পেরেছো। এই বিদ্যুৎ পাঠ থেকে তোমাদের ছয় মার্কের থাকবে, আশা করি তোমরা পারবে।